ঐতিহ্যবাহী ব্রিকলিন জামে মসজিদ শুরু থেকেই কমিউনিটির মানুষের সাহায্য সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে। ইংলিশ হেরিটেজের লিস্টেড টু বিল্ডিং হওয়াতে যুক্তরাজ্যের অন্যান্য মসজিদের তুলনায় ব্রিকলেন জামে মসজিদের ব্যয় অনেক বেশি, আর তাই প্রতি বছর এর রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন হয় বিশাল অর্থের। মুসল্লিদের জুমার দান, রামাদানের দান, শবে বরাত বা শবে কদরের কালেকশনের মাধ্যমে বছরের এক তৃতীয়াংশের খরচ জোগাড় হতো। তবে বর্তমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সরকারের নির্দেশে 19 মার্চ থেকে মসজিদ বন্ধ রাখা হয়, আর এতে করে মসজিদ মুখোমুখি হয়েছে অর্থনৈতিক ক্ষতির দিকে। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবো এর পরিমাণ কত বিশাল। 19 মার্চ থেকে মসজিদ বন্ধ, ধরা যাক মোট 3 মাস বন্ধ থাকবে, যদিও সরকারের নির্দেশনা আরও অনেক দীর্ঘ হতে পারে। তাহলে মসজিদটি 14টি শুক্রবারের প্রত্যেক শুক্রবার গড়ে 2000 পাউন্ড ধরা হলে 28000 পাউন্ড থেকে বঞ্চিত হচ্ছে। শবে বরাত, রামাদান গিভিং, 27শে রামাদান, ঈদ বা সেফ ডোনেশন হিসাব করে 12ই মে 19শে রামাদান পর্যন্ত 40 থেকে 45 হাজার পাউন্ড থেকে মসজিদ ইতিমধ্যে বঞ্চিত হয়েছে, আর এর পুরো অংশই সরাসরি মুসল্লিদের কাছ থেকেই আসত। তবে মসজিদের খরচ কিন্তু তেমন পরিবর্তন হয়নি। ব্রিকলেন মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে আইসি আপনারা সামনে আমাদের মসজিদের ব্যাপারে দুই চারটে কথা কওয়ার লাগে। আপনারা জানোই যে গত 19 মার্চ থেকে আমরা মসজিদ বন্ধ, আমরার মসজিদের কোনো আয় নাই। আপনারা জানোই যে শুক্রবারের বা এমনি কালেকশন দেন যেগুলো হইতো প্রত্যেক শুক্রবারে কমপক্ষে 1800 থেকে 2000 পাউন্ড বা তার বেশিও কোনো সময় কালেকশন হইতো। মসজিদ বন্ধ থাকার কারণে আমরা শুভবারাতের কালেকশনও করতাম পারছি না, শুভকদরের কালেকশনও হইতো না এবং রমজানের কালেকশনও নাই। আমরা মোটামুটি ই কয়েকদিনে আমরা মসজিদে অন্তত 40 থেকে 45 হাজার পাউন্ড অথবা আরও বেশি ক্ষতি হয়েছে আমরা। আপনারা জানেন প্রাত্যহিক 5 ওয়াক্ত নামাজ ছাড়াও আল্লাহর ঘর এই মসজিদের উদ্যোগে পরিচালিত হয়ে আসছে একটি ইভিনিং মাদ্রাসা, ব্রিকলেন ফিনারেল সার্ভিস, নিখা সার্ভিস, কনফারেন্স হল, বাংলা শিক্ষার ক্লাস, এল্ডারলি এডুকেশন সহ প্রয়োজন অনুসারে কমিউনিটিতে অ্যাম্বাসেডার হিসেবে কাজ করছে ব্রিকলেন জামে মসজিদ। এই পবিত্র রমজানুল মুবারকে প্রথমত আমরা বলতে চাই, যেহেতু মসজিদ বন্ধ, এটা কিন্তু মুসলমানেরা ইচ্ছা করে বন্ধ করে নাই এবং আমরা ইচ্ছা করে আল্লাহ তাআলার ইবাদত ত্যাগ করে নাই। এটা একটি মহামারী এই দুনিয়াতে আসার কারণে আমরা মসজিদে যাইতে পারতেছি না এবং সব মুসলমানের ভিতরে একটি আবেগ কাজ করতেছে এবং আমাদের একটি হতাশা যে কখন যে মসজিদ খুলবে। করি প্রিয় ভাই এবং বোনেরা, দর্শক মণ্ডলী, আপনারা জানেন ব্রিকলেন জামে মসজিদ সবসময় মুসলমানদের ডোনেশনেই চলতেছে এবং এটার দেরে অতিরিক্ত কোনো ফান্ড নেই। আমরা এই পবিত্র রমজানুল মুবারকে, আপনারা জানেন যে এখন আমাদের ফ্রাইডে যে কালেকশন, এই কালেকশনটা বন্ধ, এ পবিত্র শবরাতেও কালেকশন হতো এবং রমজানে রেগুলারলি আমরা তারাবি এবং বিভিন্ন জমাতে আমরা কালেকশন করতাম, কালেকশন আমাদের থেকে চলে যাচ্ছে এবং আমরা এই যে ক্ষতি, এই ক্ষতিপূরণের জন্য আমরা সবার নিকট আবেদন জানাচ্ছি। আমরা আমাদের সব ভাই বোন মুসলিম উম্মা সবার নিকট আবেদন করব, এই মসজিদ যা যদি আপনারা একটু খেয়াল করেন, তার ঘরে বসেও আমাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট নম্বর নিয়ে আমাদের অ্যাকাউন্টে কিছু দান করতে পারে। আমরা মনে করি এই পবিত্র রমজানুল মুবারকে যেহেতু আমরা দান করলে 70 গুণ বেশি পাইব, এই দান আপনারা যদি মসজিদে করেন তো ইনশাল্লাহ সদকায়ে জারিয়া প্লাস 70 গুণ উভয়টি মিলে মসজিদটাও সদকায়ে জারিয়া হিসাবে থাকবে এবং মসজিদের নিড পূরণ হবে। আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখেরাতের যত নিড আছে পূরণ করে দিবেন এবং সব কালামিটি এবং সব ভাইরাস হোক এবং বিপদ আপদ হোক, আসমানি জমিনি বলিয়াত হোক, সবটাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সেই জন্য আমি ব্রিকলেন জামে মসজিদের পক্ষ থেকে আবেদন করছি, আপনারা দয়া করে এই মসজিদে ভাই এবং বোন সবেই এই মসজিদে দান করুন এবং এই মসজিদটা যাতে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদতের জায়গা হিসাবে থাকে, এটাই আল্লাহর দরবারে আমাদের কামনা। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন,
রমজানের সমস্ত খয়র ও বরকত দান করুন, আপনাদেরকে আল্লাহ তাআলা সব ধরনের আসমানি জমিনি বলিয়াত থেকে হেফাজতে রাখুন, এটাই আমরা আল্লাহর দরবারে কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত এনটিভির দর্শকবৃন্দ, আমি আশা রাখি এই মহামারী করোনা ভাইরাসের সবাই আপনারা আপনি মিলিয়া পালা আছেন, আমরাও পালা আছি। আমি আপনার জন্য সবসময় দোয়া করব, আর আপনারাও আমার আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন। আর আমি একটা উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমরা মেয়ের 12 তারিখ রমজান আমরা সামনে ব্রিকলেন মসজিদের ফান্ডাইজিং লইয়া আসতেছি। আমি আশা রাখি আপনারা আপনারা সাহিত্য মতো সহযোগিতা বা কারণ হইলো আপনারা জানেন যে মসজিদগুলো আজকে অনেকদিন ধরে বন্ধ, মসজিদ বন্ধ হওয়ায় কোনো মুসল্লি মসজিদ আয় না, যাহাতে আমরা মসজিদের অনেক ক্ষতি হয়েছে। আমি আপনাদের উদার তো আহ্বান জানালাম, যাহাতে আপনারা আল্লাহর ওয়াস্তে জানি আপনারা সব জায়গায় সাহায্য করা, তো মসজিদও চলতো। আমি ব্রিকলেন মসজিদও লাগিয়ে আপনারা লাগে আহ্বান করলাম, যাহাতে আপনারা সাহায্য রাত আগুয়ে আগুয়ে লাগে। বিশেষ কিছু হয়লাম না, রমজান মোবারক, রমজান মোবারক হোক, সুস্থতা হোক, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম সম্মানিত এনটিভি ভিউয়ার্স, আমি হামিদুর রহমান চৌধুরী, ব্রিকলেন মসজিদের ট্রেজারার। আমি আপনারা সামনে আইছি কোভিড-19 কারণে আমরা ব্রিকলেন মসজিদ বন্ধ থাকায় আমরা যে মসজিদের কাজগুলো আছে কোন কাজগুলো হইতেছে না, মসজিদ মাদ্রাসা ফিউনারেল সার্ভিস সবগুলাই আছে এবং সবগুলা আমরা প্রবলেমর। রমজান মাসও আপনারা যে ফান্ডরাইজিংও লাগি আপনারা ইনশাল্লাহ সকল আইতা সাহায্য সহযোগিতা করতা, এই মসজিদ প্রত্যেকের সাহায্য চলে আগামীতেও চলতো ইনশাল্লাহ। প্যান্ডেমিকের সময় মসজিদ ট্রাস্টের উদ্যোগে রয়্যাল লন্ডন NHS স্টাফদের জন্য খাবার প্যাকেট সরবরাহ করা হয়েছে। মসজিদের পক্ষ থেকে এই উদ্যোগটি যেমন ইউনিক, তেমনি অসহায় বয়স্ক বা আনডকুমেন্টেড মানুষের কথা মাথায় রেখে রামাদান হেল্পলাইন চালুর মাধ্যমে ইফতার প্রদান বা জরুরি কাজে সাহায্য করা মসজিদের পক্ষ থেকে একটি অসাধারণ উদ্যোগ। As you know, Brickland Jamia Masjid have always worked with the community in order to support and provide services. During this time, it is no different. We have contributed food packs to our NHS staff and iftar packs to the vulnerable and elderly locals. Our services have always been funded by your generous donations and is always highly appreciated and held in a high regards. 2019 সাল থেকে ব্রিকলেন মসজিদের উদ্যোগেই পরিচালিত হয়ে আসছে ইসলামী দাওয়া প্রোগ্রাম দ্য লাইট অফ হেরা। প্রত্যেক মাসের শেষ শনিবার বিশিষ্ট উলামাদের অংশগ্রহণে এর প্রতিটি পর্ব প্রচারিত হয় প্রতি শুক্রবার সকাল 11টা থেকে 12টা NTV ইউরোপে। এতে হাজার হাজার মুসলমান দিনের এ কাজের জন্য উপকৃত হচ্ছেন। প্রিয় মুসল্লিরা, কোভিড-19 আমাদের জন্য বড় একটি পরীক্ষা, আর এই পরীক্ষায় জয়ী হতে হলে আমাদের আল্লাহর বাগানের প্রতি আরও বেশি দানশীল হওয়া প্রয়োজন। আল্লাহর ঘরের প্রতি দানশীল হলে আল্লাহ খুশি হবেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ক্ষেত্রে উৎসাহিত করে বলেছেন, তোমাদের কাছে একটি খেজুরও যদি হয় সেটাও দান করো, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আর তাই আসুন আল্লাহর ঘর, পবিত্র মসজিদ ব্রিকলেন জামে মসজিদে মুক্ত হস্তে দান করি।